हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आमी आमेना आछि तोमादेर संगे। आशा करि आल्लाह रहमते तोमरा जे जेखाने आछो सुस्थ आछो भालो आछो। तो आमिओ आलहामदुलिल्लाह भालो आछि। तो सबार सुस्थता एबं शुभकामनाय बराबरेर मतो नतुन आजो आरेकटि भिडियो निये तोमादेर माझे हाजिर हये गेलाम। आई होप भिडियोटि तोमादेर भालो लागबे, आर भालो लागले एकटा लाइक दिये अवश्यई शुरू थेके शेष पर्यन्त पुरो भिडियोटि देखे नेबे। तो बंधुरा, आमार एई भिडियोटि शुक्रबार दिनेर, तो शुक्रबारेर भिडियोटि आजके तोमादेर संगे शेयार करतेछि। तो शुक्रबार सकाले आमार बाजार निये एसेछे हलो देशी कई माछ, একটা রূপচাঁদা মাছ প্লাস দুই রকমের চিংড়ি মাছ। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। আর আজকে আমি রান্না করব এই দেশি কই মাছটাই ভুনা করব। তো সেই ভুনা রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাজার থেকে আমার জাম্বুরা নিয়ে এসেছে, শশা নিয়ে এসেছে, আর হলো আর প্রথমে যেটা দেখিয়েছিলাম, এখানে আমাদের এখানে কিন্তু শুক্রবার আর সোমবারে হলো হাট বসে। তো সেই হাটে পিডি এবং পেঁয়াজু পাওয়া যায়, এটা এখানে সবাই খায় অনেক মজা করেই, তো আমাদেরও নিয়ে আসলো। তো সেটাই কিন্তু তোমাদের প্রথম শেয়ার করে দেখিয়েছি। তো মাছগুলো কিন্তু সুন্দর করে কোটা বাটা শেষ, মানে আমি আজকে কই মাছ ভুনা করব। তো যেগুলো আমি ভুনা করব সেগুলো কিন্তু সুন্দর করে কেচে নিয়েছি, আর সব মাছগুলো ধুয়ে, মানে বাকি যে মাছগুলো আছে এগুলো কুটে ধুয়ে একদমই ফ্রিজে ফ্রিজ আপ করার জন্যেই রেখে দিচ্ছি। তো আমি যেটা আজকে রান্না করব সেটা সুন্দর করে কেচে লবণ হলুদ মাখিয়ে তোমাদের সঙ্গে কই মাছ ভুনাটা শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা আমাকে সাপোর্ট দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করে যারা আমার সাথে রয়েছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, চাইলেই তোমরা দেখে নিতে পারবে। তো বন্ধুরা, যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক দাও, যারা আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার জন্য আগ্রহ বাড়িয়ে দাও, তাদেরকেও কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু কই মাছটা ভালো করে ধুয়ে কেচে তারপরে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি, আর চুলোতে কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি একটু এপিট ওপিট করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে দেড় কাপ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি বেশিই দেবো, কারণ এটা মাছটা যেহেতু দু পেঁয়াজার মতোই করে ভুনা করা, তো দেড় কাপ পেঁয়াজ দিয়েছি এখানে। তো পেঁয়াজটা আমি ভালো করে তেলে ভেজে তারপরে আগেই আমি কিন্তু হলুদের গুঁড়ো, মানে আধা চা চামচের একটু বেশি, আর দেড় চা চামচ মরিচের গুঁড়ো, তারপরে আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চা চামচ জিরার গুঁড়ো, এগুলো ভালো করে ভেজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে, কারণ এটা বাটা মশলার স্বাদ এনে দেবে। তো এটা আমি ভেজিয়ে রেখেছিলাম, যখন পেঁয়াজটা কষানো হয়ে গেছে তারপরে আমি এই পেস্টটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দুইটা টমেটো কেটে নিয়েছি, তারপর আমি টমেটোটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে মাছগুলো দিয়ে দেব। তো তোমরা কিন্তু আমার সাথেই থাকো আর দেখতে থাকো।
বন্ধুরা, মাঝখানে কিন্তু আমার মাছগুলো হয়ে গেছে এখন, কিন্তু মাঝখানে আমি একবারে যখন মাছ দেওয়ার পরে ঢাকনা ঢেকে রেখে দিয়ে 2-3 মিনিট পরে আমি কিছু গোটা রসুন থেতলে দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম আমার গাছের তেজপাতা। এই তেজপাতাগুলো ছোটো হলেও ওর স্মেলটা অনেক বেশি। তো ফাইনালি যে লুকটা সেটাই এসেছে, আমি তোমাদের সার্ভিং বলে ঢেলে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার আজকের এই কই মাছের দুপিয়াজাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবার সুস্থতা এবং শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সবাই আমার জন্য দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করি। তো এটা হলো আমার মাগরিবের সময়ের একটা ভিউ, বাহিরের আমি একটু শ্যুট করে নিয়েছি। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।